সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম ঢাকার চকবাজার পাইকারি মার্কেট এরিয়ায়, মোহাম্মদ শাহিন ভাইয়ের প্রতিষ্ঠান মেসার্স আলী অ্যান্ড সন্সে। এখানে দেশি বিদেশি সব ধরনের বয়স্কদের লাঠি পাওয়া যায়, যে কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনাদেরকে আজকে পাইকারি দাম জানিয়ে দিব, আমাদের সাথেই থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন দাম জেনে নিই। সর্বপ্রথমে গরুর শিংয়ের দায়িত্বে তৈরি, এটা সম্ভবত গরুর শিং দিয়ে তৈরি। গরুর শিং, গরুর মহিষে শিং গলানো, তো এটা এটার মূল্য একদম ফিক্সড পাইকারি 450 টাকা পার পিস। তারপরে এখানে একটা বেতের লাঠি আছে, উপরে কাঠ দিয়ে তৈরি করা, তো এই কাঠের লাঠিটা 400 টাকা পার পিস। পাইকারি কয় পিস করে নিতে হবে? যে সর্বনিম্ন আপনি 6 পিস বা 1 ডজন। জি, তাইলে পাইকারি হোলসেল প্রাইস। তো চায়নার একটা লাঠি আছে, চায়নার, তো চায়নার এল এল এর দাম হলো 500 টাকা। চায়নার এই বিষয় লাভ পাইকারি 500 টাকা। জি, পাইকারি রেট 500 টাকা। খুচরা বিক্রি করবেন হাইস্ট 1000 টাকা, 1200 টাকা। হ্যাঁ, এগুলো চায়না অরিজিনাল। তো এখানে অ্যালুমিনিয়ামের মালটা আছে, এটা অরিজিনাল ভিয়েতনামের, উপরে ফোম বার। এই মালটা পাইকারি রেট হলো 190 টাকা, খুবই কমে দাম। এই মালটা আছে বাংলাদেশি মাল, অরিজিনাল বাংলাদেশি। এই মালটা সর্বনিম্ন পাওয়া যাবে 180 টাকা পিস পার পিস। এটা হলো এসএসের অরিজিনাল এসএস। তো অরিজিনাল এসএস এটা দুই রকমের আছে, একটা চিকন একটা মোটা। তো মোটাটা পাওয়া যাবে 220 টাকা। এই যে সেম মালটা চিকন মালটা, চিকন মালটা 180 টাকা। এখানে এই লাঠিটা আছে ফাইবার বেত, এটার মাঝখান দিয়ে রড ঢুকানো আছে। জি, এটার মাঝখান দিয়ে রড ঢুকানো আছে, আর এটা হইলো গিয়ে এই নিচে ফাইবার দেওয়া আছে। জি, এটা দেশি বাংলাদেশে তৈরি হয়। বাংলায় এটা তৈরি 160 টাকা পিস, 160 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ 6 পিস। আর এর ভিতরে আর একটা নকশি করা মাল আছে, এই যে নকশি মালটা, এই নকশি মালটা এটা 180 টাকা পার পিস। এর ভিতরে আরও অনেকগুলো কালার আছে, একটা ব্ল্যাক কালার আছে, শাইন রেড, আর দিন ফাইবারের আইটেম শেষ। আমরা বেতে আসি, এটা অরিজিনাল বার্মার, অরিজিনাল বার্মা, এটা বার্মা থেকে আসে। তো এটা পড়বে এই লোকে আপনার 2400 টাকা ডজন, 200 টাকা পার পিস। জি, 200 টাকা পার পিস। এই বার্মার আরেকটা কোয়ালিটি আছে, এই অরিজিনাল এসিসি লোগো দেওয়া আছে, এই অরিজিনাল সিসি বার্মার, এটা 350 টাকা পার পিস পড়বো। জি, 350 টাকা পার পিস। তো বার্মার এগুলো যা 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 দেখাইছি, তো এখানে আছে, আর এগুলার ভিতরে সেম শুধু কালারিংটা আছে, মেরুন কালার। জি ভাইয়া, এগুলো আমাদের স্যাম্পল হিসেবে রাখছি, এগুলো যা আছে ডিসপ্লেতে তাই, শুধু এখানে শুধু বাধা। এ পাশে এগুলো বলে দেখুন, এখানে লাইটওয়ালা একটা ফোল্ডিং মাল আছে অরিজিনাল চায়না। তো এই মালটা এই লোকে ফোল্ডিং করা, এখানে লাইট জ্বলবে মালটা, দেখাই যাচ্ছি এই মালটা, এখানে লাইট জ্বলবে, এখানে মালটা লাইটওয়ালা, এটা বড় ছোট করা যায়, এটা বড় ছোট করা যায়। জি জি, এগুলো অরিজিনাল চায়না ভাইয়া। জি, এটা অরিজিনাল চায়না পার পিস, এটা 450 টাকা পার পিস। জি হ্যাঁ জি, সর্বনিম্ন 6 পিস নিতে হবে। এই যে একটা মাল আছে, এটা হলো অরিজিনাল চায়নার, তো এটা আবার বড় ছোট করা যায়, এটা 250 টাকা পার পিস। জি, এটা 250 টাকা পার পিস। জি, এটা অরিজিনাল এসএস, এসএস এগুলো রং উঠবে। আর চায়নার এই যে একটা ভিয়েতনামের একটা মাল আছে, ভিয়েতনাম, জি অরিজিনাল ভিয়েতনাম, তো এটা 3 স্টেপে খোলা যায়। জি, 3 স্টেপে খোলা যায়। এই যে এখানে বড় ছোট করার সব নিয়ম আছে, আর এই যে এই স্টেপে এই অরিজিনাল কাদা মাটিতে আটকে গেলে এটার জন্য একটা প্রোটেকশন বার দেওয়া আছে, প্রোটেকশন বার কাদা মাটির জন্য এই। আর এগুলোর ভিতরে একটা কমলামি মাল আছে, কমলামি মালটা হইলো এই যে, এই মালটার নাম সম্ভবত, এই মালটার নাম হলো জিগজ্যাক বলে, এটা জিগজ্যাক বলেছি না এটাকে,
ও এটাও ছোট বড় করা যায়। এটা এটা বাংলাদেশি, জি এটা বাংলাদেশি। এটার দাম হলো 160 টাকা পার পিস। জি ভাইয়া আমাদের জি পাশে এগুলো সেম, ওগুলো সব একই। জি ভাই আমাদের অনলাইন অর্ডার করলে আমাদের মোবাইল নাম্বার আপনার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সমস্যা নাই। তো আমাদের যোগাযোগ করলে আমরা তার ট্রান্সপোর্টের হিসাবে পাঠিয়ে দেবো।